প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো আই টেস্ট লিকার, এমিলি ডিকিনসনের এই কবিতাটি। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, এই কবিতাটি অনেক জটিল যে কবিতাগুলি রয়েছে তার ভেতরে একটা, এবং আবার যদি একটু সিম্পল ওয়েতে চিন্তা করো তাহলে আবার অনেক সহজ একটা কবিতা। তো এই কবিতার মেইন যে কথা এখানে, সেটা হচ্ছে যে কবি নেচার বা প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে অ্যালকোহলের সাথে তুলনা করছেন এবং সেটাকে যেন অ্যালকোহলের মতো করে টেস্ট করছেন বা সেটা পান করছেন। অর্থাৎ অ্যালকোহল যেভাবে পান করে বা মদ যেভাবে পান করে, এর পরে একজন ব্যক্তি যেভাবে মাতাল হয় বা বিকারগ্রস্ত হয়, ঠিক কবি এখানে তিনি বলছেন যে তিনি যেন প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটাতে অবগাহন করছেন, সেই সৌন্দর্যের যে সুধা সেটা পান করছেন এবং তিনি মাতাল হচ্ছেন। এই কথাটাই এখানে, এখানকার যে মেইন কথা সেটা। তবে এখানে এই কথাটুকু বলতেই তিনি এই 16টা লাইন ইউজ করেছেন, এবং 16টা লাইনের বিভিন্ন জায়গায় তিনি প্যারাডক্সিক্যাল কথা রয়েছে, মেটাফোর রয়েছে। তো আমরা এগুলো এবার খুঁজে বের করব বা জানার চেষ্টা করব। দেখো, প্রথমে তিনি যে কথাটি বলছেন, প্রথম যে লাইনটা, যে আই টেস্ট এ লিকার নেভার ব্রিউড, এইটার যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রথমে তিনি বলছেন যে আমি একটা লিকারের টেস্ট নিলাম। মানে হচ্ছে লিকার মানে তোমরা জানো যে অ্যালকোহলের যে বা মদ যেটা, সে মদের যে মানে মদ, মদটাকে বলা হচ্ছে লিকার। তাই টেস্ট লিকার, আমি মদের যে স্বাদ সেটা গ্রহণ করলাম। নেভার ব্রিউড, কিন্তু কখনোই ব্রিউড বলতে একই সঙ্গে চেলাই মদ আবার এই খাওয়াটাকেও বোঝাচ্ছে, পান করাটাকেও বোঝাচ্ছে। তো বলা হচ্ছে যে আমি টেস্ট করলাম, আবার বলছে আমি কখনো খাইনি। তো প্রথম লাইনটাই একই সঙ্গে তোমার মেটাফোর, আবার একই সঙ্গে প্যারাডক্স, বলছে যে আমি খাইনি, আবার বলছে যে আমি খাইলাম। তো এই কথাটাতেই আর কি আসলে উল্টাপাল্টা রয়েছে। তো এরপরে সেটা যেটা বলছে যে ফ্রম ট্যানকার্ডস স্কুপড ইন পার্ল, বলছে যে আমি টেস্ট করলাম হচ্ছে লিকার নেভার ব্রিউড, কিন্তু কখনোই সেভাবে মাতাল হইলাম না বা খাইলাম না, এবং সেটা টেস্ট করলাম কোথা থেকে, ফ্রম ট্যানকার্ড স্কুপড ইন পার্ল। ট্যানকার্ড হচ্ছে এক ধরনের পাত্র, যে পাত্রগুলি আসলে মানে এক কথায় যে কোনো মেটাল দিয়ে বানায়, অনেক সময় সেটা আয়রন হতে পারে বা হচ্ছে স্টোন হতে পারে, সেটা হচ্ছে হর্ন হতে পারে, যেটা পশু পশুদের অর্থাৎ বিশেষ করে চতুষ্পদ জন্তুর যে শিং রয়েছে সে শিং দিয়ে হতে পারে, বা অন্য যে কোনো জিনিস দিয়ে হোক না কেন, এক ধরনের পাত্র আর কি, যে পাত্রতে করে মদ খায়। বলছে যে স্কুপড ইন পার্ল, স্কুপড বলতে এখানে স্কুপড বলতে সেচে ফেলে দেওয়া বা উপর থেকে তুলে নিংড়ে ফেলে দেওয়া, এখানে ইন পার্ল বলতে বোঝাচ্ছে যে কোনো একটা পাত্রে যখন মদ ঢালা হয় এরপরে যে বুদবুদগুলো উঠে সেইগুলোকে সেচে ফেলে দেওয়ার পরে আর কি এখানকার কবি ট্যানকার্ড থেকে লিকারটা পান করছেন। নট অল দ্য ফ্র্যাঙ্কফোর্ট বেরিস, বলছে যে এই যেই লিকারটা আমি পান করলাম এই সবগুলোই ফ্র্যাঙ্কফোর্ট বেরিস থেকে না। এখানে ফ্র্যাঙ্কফোর্ট বলতে তোমরা জানো যে জার্মানির একটা শহরের নাম ফ্র্যাঙ্কফোর্ট। তো বলছে ফ্র্যাঙ্কফোর্টের যে বেরিগুলো হয়, ফ্র্যাঙ্কফোর্টের যেই মানে মদের যে কাঁচামালগুলো, সে বেরি এক ধরনের ফল, তোমরা জানো ব্ল্যাকবেরি মানে কি বা আরও যে ইয়েগুলো রয়েছে, তো এই বেরিটা হচ্ছে ফল, সেই ফল থেকে ফ্র্যাঙ্কফোর্টে তৈরি যে মদ সেই মদ আমি পান করিনি। আইল্ড সাস অ্যান অ্যালকোহল, এই যে বলছে যে আইল্ড বলতে উৎপন্ন হওয়া বা প্রডিউস হওয়া, সাস অ্যান অ্যালকোহল মানে এখানকার যেই কথাটা বলছে, আমি যদি আবার বলি যে আমি পান করলাম মদ, বাট আমি কখনোই সেটা সেইভাবে খাইনি, এবং আমি সেটা পান করলাম কি, ফ্রম ট্যানকার্ড স্কুপড ইন পার্ল, একটা পাত্র হতে, ট্যানকার্ড নামক পাত্র হতে, যেটার ওপরে বুদবুদগুলো, পার্ল বলতে এখানে ওই বুদবুদগুলোকে বোঝানো হচ্ছে, তো ওই বুদবুদগুলোকে আমি সেচে স্কুপ করে ফেলে দিয়ে আমি এটা পান করলাম, এবং এই যে আমি লিকারটা পান করলাম এটা নট অল দ্য ফ্র্যাঙ্কফুট বেরিজ আইল্ড সাস অ্যান অ্যালকোহল, বলতে এই অ্যালকোহলটা যে ফ্রাঙ্কফুটের যে বেরি, জার্মানির যে শহর ফ্রাঙ্কফুট, সে ফ্রাঙ্কফুটের যে বেরি দিয়ে যে সব উৎপন্ন তা কিন্তু না। এরপরে যেটা বলছে যে ইনিব্রাইট অফ এয়ার এম আই অ্যান্ড ডিবাউসি অফ ডিউ, এরপরে যেটা বলছে যে আমি মাতাল হয়েছি অফ এয়ার, আই অ্যাম মানে আই অ্যাম ইনিব্রাইট না বলে এখানে আই অ্যামটা লাস্টে লাগাচ্ছে,
বলছে যে আমি মাতাল, ইনি ব্রাইট বলতে মাতাল হয়ে যাওয়া, তো আমি মাতাল মাতাল অফ এয়ার, বাতাসে আমি বাতাসের কারণে মাতাল, অ্যান্ড ডিভোর্সি অফ ডিউ, এবং ডিউ যেটা রয়েছে সেই ডিউতে আমি মানে ডিভোর্সি হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি, লম্পট হয়ে গেছি, দুশ্চরিত্রা হয়ে গেছি, রেলিং থ্রু এন্ডলেস সামার ডেইজ, যেটা মানে সামারের যত দিন রয়েছে বা সামারের যে যত মানে সামার যে কালটা রয়েছে গ্রীষ্মকালটা, সেই গ্রীষ্মকালে যেটা ইনলেস মানে অবিরামভাবে বইতেই থাকে, রেলিং বলতে ঘুরপাক খাওয়া, অর্থাৎ ঘুরপাক খাইতেই থাকে, এই থ্রো বলতে থ্রো মানে মধ্য দিয়ে বা সামারের দিনের ভেতরে যেগুলো থাকে, যে বাতাসটা থাকে, ফ্রম ইন্স অফ মোল্টেন ব্লু, যে বাতাসটা আসে ইন্স অফ মোল্টেন ব্লু, অর্থাৎ মোল্টেন ব্লুর যে সরাইখানাগুলি সেই সরাইখানাগুলি হতে। আচ্ছা, এখানে একটু খেয়াল করার যে বিষয়, শুরুর এই চারটা লাইনে কবি এখানে অ্যালকোহল বা মদ যত যাই বলুক না কেন, এইটা দিয়ে তিনি যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে তিনি প্রকৃতির যে সুধা, প্রকৃতির ভেতরে যে স্বাদ রয়েছে সেই স্বাদটা তিনি গ্রহণ করছেন, কিন্তু তিনি সেটা কিন্তু খাচ্ছেন না, মানে এটা তো প্রকৃতির সেই স্বাদ, সেটা কিন্তু খাওয়া যায় না, সেটা জাস্ট মন দিয়ে হৃদয় দিয়ে সেটাকে টেস্ট করতে হয়, তো এটাই তিনি বলছেন। এরপরে তিনি বলছেন যে আমি মাতাল হয়েছি ওই বাতাসে, বাতাস বলতে প্রকৃতির যে বাতাস সে বাতাসে, এবং প্রকৃতির যে ডিউ, যে শিশির কণা, সে শিশির কণাতে আমি যেন দুশ্চরিত্র হয়ে গেছি, আমি যেন আমার মানে এতই পাগল হয়ে গেছি যে আমি আমার চরিত্রেরও খেয়াল নাই আর কি, আমি এমন অবস্থা আমার। এবার তিনি বলছেন যে এইগুলো হচ্ছে আবার কি, ঘুরপাক খাচ্ছেন তিনি সামারের যে এন্ডলেস বাতাস সেই বাতাসের ভেতরে, এবং সে বাতাসটা আসছে কোত্থেকে, ইন্স অফ মোল্টেন ব্লু, মোল্টেন ব্লু বলতে মোল্টেন হচ্ছে সাধারণত বোঝায় ওই যে মদ বিক্রি করা যে দোকানগুলি সেগুলো, তো বলছে যে এই বাতাসটা আসছে যেন মোল্টেন ব্লু থেকে, মানে এক কথায় প্রকৃতি থেকে এই বাতাসটা আসছে, প্রকৃতিকে এখানে মোল্টেন ব্লুর সঙ্গে তুলনা করছেন, এবং বলছেন যে মোল্টেন ব্লুর যে ইন, অর্থাৎ প্রকৃতি যেটা, সেই প্রকৃতি থেকে গ্রীষ্মের ইনলেস বাতাসে ঘুরপাক খেতে খেতে আমি যেন মাতাল হয়ে গেছি, এবং আমি যেন দুশ্চরিত্রা হয়ে গেছি এই ডিউয়ের মানে ডিউকে, ডিউয়ের যে সৌন্দর্য সেই সৌন্দর্য সৌন্দর্য সুধা পান করতে করতে। এরপরে যে কথাটা বলছে যে হোয়েন ল্যান্ডলর্ড টার্ন দ্য ড্রাঙ্কেন বিজ আউট অফ দ্য ফক্স গ্লোভস ডোর, এখানে ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড বলতে এখানে আমাদেরকে যেটা বুঝতে হবে যে গ্রীষ্মের পরে আসে অটাম, এবং অটাম হচ্ছে সাধারণত শীতকে সঙ্গে করে নিয়ে আসে, এবং শীতের কারণে যেটা হয় যে প্রকৃতি অর্থাৎ গ্রীষ্মের যে সৌন্দর্যটা সেটা অনেকটা নষ্ট হয়ে যেতে থাকে, তো এখানে এই ল্যান্ডলর্ড দিয়ে বোঝাচ্ছে যে হোয়েন অটাম বা ল্যান্ডলর্ড টার্নস দ্য ড্রাঙ্কেন বি, অর্থাৎ যে সমস্ত বি বা যে সমস্ত মৌমাছি আর কি, যারা যারা প্রচণ্ড রকমের মধু পান করে বা মধু সংগ্রহ করে, তাদেরকে যখন তাড়িয়ে দেয় ফক্স ক্লব ডোর বন্ধ করে দিয়ে, ফক্স গ্লোভ হচ্ছে এক ধরনের ফুল, বলছে যে এই ফুলগুলোকে ঝরিয়ে দেয় এই অটাম এসে, এবং অটামের এর কারণে যেটা হয় যে ল্যান্ডলর্ড মানে এই যে ড্রাঙ্কেন বিগুলি সেই বিগুলোকে তাড়িয়ে দেয়। হোয়েন বাটারফ্লাইজ, যখন প্রজাপতিগুলো রিনাউন্স দেয়ার ড্র্যাম্পস, যখন প্রজাপতিগুলো রিনাউন্স করে, তারা ঘোষণা করে বা অস্বীকার করে যে দেয়ার ড্র্যাম্প, ড্র্যাম্প বলতে এক ধরনের মদ খাওয়ার পাত্র, হচ্ছে যখন বাটারফ্লাইগুলোও তাদের এই মদগুলো খায় না বা সেগুলোকে তারা ফেলে দেয় বা অস্বীকার করে, আই শ্যাল বা ড্রিঙ্ক মোর দ্য মোর, বলছে যে আমি তখনও পান করতেই থাকব, কি পান করতে থাকবে, মূলত প্রকৃতির সুধা। এখানে কবি একটা জিনিস বলছেন যে যখন এই গ্রীষ্ম গ্রীষ্ম শেষ হওয়ার পরে যখন অটাম আসে, অটামের পরে যেটা হয় যে, আচ্ছা এখানে অটাম আগে না পরে এটা আসলে মনে পড়ছে না, তবে মানে অটামের এখানে ল্যান্ডলর্ড দিয়ে অটামের কথা বোঝানো হচ্ছে, যে ল্যান্ডলর্ড যখন এসে এই ফক্স গ্লোভ যে ফুলগুলো আছে ফুলগুলো থেকে যখন মৌমাছিদেরকে তাড়িয়ে দেয়, এবং বাটারফ্লাইগুলো সে যখন তারা আর তাদের যে মধু সেই ফুলের যে মধু সেগুলো সংগ্রহ করে না বা খায় না, তখনও আমি পান করতেই থাকি, এই হচ্ছে মানে ড্রিঙ্ক করতেই থাকি, এখানে ড্রিঙ্ক বলতে ওই যে প্রকৃতির যে সৌন্দর্য সুধা সেটার কথা বলছে। এখানে একটা জিনিস তিনি বলতে চাচ্ছেন যে
প্রকৃতির যে সৌন্দর্যের যে প্রতীক, যে ইনসেক্টগুলি বিশেষ করে বাটারফ্লাই বা মৌমাছি, তারাও যখন তাদের দায়িত্ব পালন করে না ঠিকঠাক, তখনও আমি কি করি, আমি প্রকৃতির যে সৌন্দর্য সুধা সেটা পান করতেই থাকি। তারা যখন মুখ ফিরিয়ে নেয় তখনও আমি এটা কন্টিনিউ করতেই থাকি। এরপরে সর্বশেষ যে 4টে লাইন, সেখানে তিনি বলছেন যে টিল সেরাপস সুইং দেয়ার স্নোই হ্যাটস অ্যান্ড সেইন টু উইন্ডোজ রান টু সি এ লিটিল ট্রিপলার ফ্রম ম্যাঞ্জানিলা কাম। এখানে যেটা বলছেন যে আমি এখানে আগের আগের যে 4টে লাইন, সেই 4টে লাইনের সাথে মিলিয়ে বলতে হবে যে তিনি এখানে বলছেন যে প্রকৃতির যে ইনসেক্ট সৌন্দর্যের যে প্রতীক মৌমাছি বা বাটারফ্লাই, তারা যখন ঠিকঠাক কাজ করে না প্রকৃতিতে, মানে তাদের যে ডিউটি সেটা পালন করে না, তখনও আমি কি করি, প্রকৃতি সুধা পালন পান করতে থাকি এবং প্রকৃতির দিকে তাকিয়ে থাকি বা প্রকৃতি দেখি। আরও কি করি, মানে এই কাজটা আমার কতক্ষণ পর্যন্ত চলে, যতক্ষণ পর্যন্ত টিল সেরাফ সুইং দেয়ার স্নোই হ্যাট, যতদিন পর্যন্ত না এই সেরাপ তাদের, মানে যতক্ষণ পর্যন্ত সেরাপ তাদের যে সুইং রয়েছে, তাদের যে পাখনা রয়েছে, সেই পাখনাটা স্নোই হ্যাটস অর্থাৎ বরফের যে হ্যাট দ্বারা পূর্ণ করে দিচ্ছে, বা বরফের হ্যাট যতক্ষণ দোলানো, মানে যতক্ষণ পর্যন্ত দোলাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটি দেখতেই থাকি। এই সেরাপ মূলত এক ধরনের অ্যাঞ্জেল, তো সেই অ্যাঞ্জেলদের কথা এখানে বলা হচ্ছে, যারা গডের প্রেজ করে এবং গডের সামনে তারা দুলতে থাকে বা নাচতে থাকে। তো এখানে বলছে যে এই সেরাপরা যতদিন পর্যন্ত এই তাদের স্নোই হ্যাটটাকে নাড়তে থাকে, ততদিন পর্যন্ত আমি সৌন্দর্যটা গ্রহণ করতেই থাকি। এখানে আরেকটা জিনিস বোঝানো হচ্ছে যে স্নোই হ্যাট বলতে শীতের আগমনের পূর্ব পর্যন্ত কবি এই সৌন্দর্যটা উপভোগ করতেই থাকে। অ্যান্ড সেইন্টস টু উইন্ডোজ রান, এবং সেইন্ট যারা রয়েছে, যারা সন্ন্যাসী যারা রয়েছে, তারা এই সৌন্দর্য সুধা পালন করতে, মানে সুধা পান করতে, তারা উইন্ডোজ বা তাদের যে জানালা সেই জানালার দিকে ছুটেও আসে। টু সি দ্য লিটিল ট্রিপলার, এবং তারা আসে কি করতে, একটা ছোট্ট মদ্যপায়ী বা ছোট্ট একটা মদ পানকারীকে দেখতে। মানে কবি এখানে ট্রিপলার বলতে তার নিজেকে বোঝাচ্ছেন, যে একজন ছোট্ট মাতাল ব্যক্তিকে তারা দেখতে আসে, এই সেইন্টরা আসে, তারপরে সেরাব যারা, তারা তাদের যে প্রেইজের যে কাজ সে কাজ বাদ দিয়ে যেন তারা চলে আসে এবং সেই, মানে এই ট্রিপলারকে দেখতে। ট্রিপলার হচ্ছে একটা মদ্যপায়ী মানে ব্যক্তি, মানে কবিতা নিজেকে বলছেন। এরপরে তিনি বলছেন যে এই ট্রিপলারটা কোত্থেকে এসেছে, কোথা থেকে এসেছে, ফ্রম ম্যাঞ্জানিলা কাম। এখানে ম্যাঞ্জানিলা হচ্ছে একটা জায়গার নাম, আরও বেশ কয়েকটা জিনিসের নাম রয়েছে, তবে এখানে ম্যাঞ্জানিলা বলতে ফুল, অর্থাৎ প্রকৃতিতে হচ্ছে ক্যামেলিয়া, ক্যামেলিয়া জাতীয় একটা ফুল হচ্ছে এই ম্যাঞ্জানিলা। এবং এই ম্যাঞ্জানিলার কথা বলা হচ্ছে যে ম্যাঞ্জানিলা থেকে যে সৌন্দর্যটা আসে, সেই সৌন্দর্যটা আমি অবগাহন করি, এবং এই আমাকে অর্থাৎ আমার মতো ছোট্ট একটা ট্রিপলারকে দেখতে সেইন্টরা জানালার পাশে আসে, সন্ন্যাসীরা জানালার পাশে আসে, এমনকি সেরাপরা তাদের যে প্রেইজিং করার কথা সেটা বাদ দিয়েও তারা চলে আসে হচ্ছে আমার, আমাকে দেখতে, আমার সৌন্দর্য দেখ, মানে আমি যে প্রকৃতি সুধা পান করছি সেটা দেখতে আসে। আচ্ছা, এই হচ্ছে এইখানকার যে কবিতা। আমি যদি এটার সামারিটা আর একবার বলে দেই, এখানে কবি যেটা বলছেন যে আমি আমি টেস্ট করলাম অ্যালকোহলের বা লিকারের টেস্ট করলাম, বাট আমি কখনোই খেলাম না। আমি টেস্ট করলাম হচ্ছে বড় ট্যানকার্ডের যে পাত্র, সেই পাত্র থেকে, যে পাত্রের ওপরে বুদবুদ বুদবুদ যেগুলো ছিল অ্যালকোহলের, সেটাকে সেচে ফেলে দিয়ে। এরপরে বলছে যে এই যে প্রকৃতির যে, মানে এই যে আমি যে অ্যালকোহলটা পান করলাম, এটা ফ্রাঙ্কফুটের যে বেরি দ্বারা তৈরি কোনো মানে অ্যালকোহল না, এটা মূলত প্রকৃতির যে সুধা, প্রকৃতির যে অ্যালকোহল, প্রকৃতির যে সৌন্দর্য সেটা আমি পান করলাম। এরপরে বলছে যে আমি হচ্ছে মাতাল, প্রকৃতির যে বাতাস সেই বাতাসে, এবং বলছে যে ডিভোর্সি অফ ডিউ, এবং প্রকৃতির যে ডিউ সেই ডিউ ডিউয়ের কারণে আমি যেন চরিত্রহীনা হয়েছি, লম্পট লম্পট হয়ে গেছি। এবং বলছেন যে এই প্রকৃতির বাতাস কখন বয়ে বেড়ায়, বলছে যে থ্রু আউট থ্রু দ্য ইনলেস সামার ডে, সামারের যে দিনগুলি রয়েছে সেই পুরো সামারের দিনগুলিতেই এই প্রকৃতির যে বাতাস সেটা ঘুরপাক খেতে থাকে, এবং এটা যেন আসে মোল্টন ব্লু হতে। মোল্টন ব্লু হচ্ছে মানে প্রকৃতির, প্রকৃতি থেকে আসলে আসে আর কি। এরপরে বলছে যে প্রকৃতির এই যখন সৌন্দর্য সুধা আমি পান করছি, সে আমি তখনও এই এটা পান করতে থাকি যখনও প্রকৃতির যে বি রয়েছে, মৌমাছি রয়েছে বা বাটারফ্লাই রয়েছে বা আরও অন্যান্য সৌন্দর্যের যে প্রতীক তারা যখন রয়েছে, তারাও যখন তাদের যে ডিউটি সেই ডিউটি পালন করে থাকে না,
করে না, তখনও আমি কি করি, আমার আমার যে ডিউটি অর্থাৎ প্রকৃতির যে সৌন্দর্য সুধা পান করা, সেটা আমি করতেই থাকি। এবং আমি এটা করতেই থাকি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই যে সেরা যারা রয়েছে তারা, মানে আমি আমি এটা করতেই থাকি এবং আমাকে দেখতে থাকে, বা আমি এই যে ট্রিপলার, আমি অর্থাৎ এই যে প্রকৃতির যে সুধা পান করছি, প্রকৃতির যে মদ সেটা আমি যখন পান করছি, সৌন্দর্য মদ যেটা, সৌন্দর্য সুধা যেটা, সেটা আমি যখন পান করছি, তখন আমাকে সেরাপরা মানে দেখতে থাকে, সেইন্টরা উইন্ডোদের কাছে এসে তারা দেখতে থাকে যে আমার মতো একজন ট্রিপলারকে। এবং আমি যে ট্রিপলার কিনা ফ্রম ম্যাঞ্জালিনা কাম, ম্যাঞ্জালিনার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য থেকে যে মানে সুধা, সেই সুধা পান করতে করতে আমি ট্রিপলার হয়েছি এবং সেই ট্রিপলারকে দেখতে আসে এরা। তো এই হচ্ছে আসলে এই কবিতাটির মেইন কথা। এক কথায় এখানে সৌন্দর্য সুধা, প্রকৃতির সৌন্দর্য সুধা তিনি পান করছেন এবং সেই পান করার ফলেই তিনি ড্রাঙ্কেন হচ্ছেন, এটা হচ্ছে মেন কথা। সো ঠিক আছে, আমি 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 মনে করি এটা তোমরা বুঝতে পেরেছো, এবং এটার যে কোশ্চেনগুলো হবে অবশ্যই এখানে মেটাফোর বা যে ইমেজ তিনি তৈরি করেছেন, এই এই জিনিসগুলো নিয়ে হয়তো কোশ্চেন হবে। আর যেহেতু এখানে তার যে তিনটা চারটা কবিতা রয়েছে, তিনটা চারটা কবিতাতে সামগ্রিকভাবে কোশ্চেন হবে, সো আশা করি এটা তোমরা বুঝতে পারবে এবং তোমাদের সে কোশ্চেনের অ্যান্সারগুলো লিখতে ও পড়তে হেল্প হবে এই কবিতাটি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।